তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তো এক শ্রেণীর হলো মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক গ্রামের সর্দার, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ কথা বলবে না, যা তোর সাথে কথাই নাই, জাহান্নাম জান্নাত পরে কথাই নাই। দুই, সে এখন জানিন বেশি বয়সে যে জেনা করে তার সাথে আল্লাহর কোনো কথাই নাই, যা তোর সাথে কোনো কথাই নাই, তুই বেশি বয়সে জেনা করলি কেন। তিন, টাকার নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন। আচ্ছা বলেন তো এটা কি পাপ? আমি মনে মনে বলি টাকার নিচে কাপড় নাই পরলাম, তা আমি তো কারো টাকা পয়সা ছিনিয়ে নিইনি, নিয়েছি কি? টাকার নিচে কাপড় পরলাম তো আমি তো সুদ খাইনি, টাকার নিচে কাপড় পরলাম তো আমি তো জেনা করিনি, টাকার নিচে কাপড় পরলাম তো আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি, মুসা আলাইহিসসালামের মতো আমি কাউকে হত্যাও করিনি, তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন, কথাই কেন বলবেন, এটা কি হলো? এটা এই জন্য এই পাপটা হলো মনের সাথে জড়িত, মনে চাচ্ছে যে প্যান্টটা একটু টাকার নিচে রাখি, নাহলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী মেয়েতে বলছে আব্বু টাকার নিচে প্যান্ট উপরে রাখলে কেমন কেমন জানি কেমন কেমন লাগে, বউয়ে বলছে শোনো প্যান্টটা তুমি টাকার নিচে করো তো, খালি উপরে করে থাকো কেমন কেমন লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে, টাকার নিচে, এটা মনে চাচ্ছে সেই জন্য, এই জন্য এত বড় পাপ।